এই যে রমাদান মাস শুরু হয়ে গেল কপাল পোড়া রোজা রাখবে না দিনের বেলা পেট ভরে খাবে ও লজ্জা শরম করে না হ্যাঁ 30 40 বছর বয়স এই 20 22 বছর যুবক তোর তাজা যুবক রাস্তার মধ্যে সিগারেট টানে তো থাপড়া তোর দিলের ভিতরে আল্লাহর ভয় থাকলে এগুলো করতি কথা কর না গা হোটেলে দেখবেন পর্দা শরীফ টাঙা হ্যাঁ হোটেলে পর্দা টাঙায় ভিতরে কারা খাচ্ছে মুসলমান না কুকুর এই কথা কর না কে ভিতরে যারা খাচ্ছে ওরা মুসলমান 11 মাস হোটেলে ব্যবসা করে পর্দা থাকে না কথা কর না কে আর এক মাস পর্দা করে খাবার খায় কেন কি হয়েছে ওরা কি ভিআইপি হয়েছে পর্দা খোলেন কে কে খায় কোন শালা দেখি আমরা কথা কর না কে মুসলমান বলে ও বলে মুসলমান এই দিনের বেলা কেমনে খাবার খায় তোমার মরা লাগবে না কবরে যাওয়া লাগবে না কবে ইবাদত করবা কবে হ্যাঁ কবে বুড়ে হলে হ্যাঁ সামরা যখন হবি ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল কুতপার কবা আল্লাহ ওই বয়সে যা হলে হবে যখন সামরা টাইট থাকবে তখনই আল্লাহর ইবাদত করবে কারণ যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে রাগ করেছেন আপনারা মন খারাপ করলে করেন আমার আপত্তি নেই আমার যুবক ভাইরা রে হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যাও আমি যদি মুসলমান হয়ে থাকি আমার ভিতরে যদি তাকওয়া থাকে খোদা ভীতি থাকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদের উপরে রমাদানের রোজা ফরজ করে দিয়েছি এর দ্বারা তোমরা যেন তাকওয়া ওয়াজ করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো আমরা শুধু রোজাদার নই এই পৃথিবীতে যত উম্মত নবী রাসূল এসেছে আল্লাহ তাদের উপরে রোজা দিয়েছিল ফরজ করে কথা বলেন ঠিক কি না হে মুসলমান আল্লাহর গোলাম এই সিয়াম সাধনার মাসে দিনের বেলা আমরা খাবো না দিনের বেলায় পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে রমাদানের সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুন সরে বলেন আমি রমাদান মাস কোরআন নাজিলের মাস এই পবিত্র মাসে আমরা বেশি বেশি করে কোরআনকে অধ্যয়ন করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব আমাদের রমাদান মাস যেন হয় কোরআনময় আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমাদান মাসে কোরআনুল করিম নাজিল করে দিয়েছেন সম্মানিত ভাইরা আমার এই কোরআন নাজিলের মাস রমাদান মাস আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে আমাদের জন্য দিয়েছেন রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের 10 দিন রমাদান মাস কোরআন নাজিলের মাস রমাদান মাস সিয়াম সাধনার মাস রমাদান মাস সিহারি ইফতারির মাস রমাদান মাস তারাবির সালাত আদায় করার মাস রমাদান মাস গুনাহ মাফের মাস এই পবিত্র মাস পাওয়ার পরে যারা রোজা রাখতে পারে না তারাবিহ পড়তে পারে না নিজের জীবনের গুনাহগুলো মাপছে মালিকের কাছে তওবা ইস্তেগফার করতে পারে না ওর সাইতে কপাল পড়ার কেউ নাই কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা রমাদান মাসের প্রথম তারাবিহ পড়ে আপনারা জেনে মাঠে উপস্থিত হয়েছেন নিয়ত করেছেন হজর সিহারি খাবো আল্লাহ যদি চায় আগামী কালকে আমাদের একটা রমাদানের একটি রোজা রাখতে পারবো এইভাবে মে মাসের 3 তারিখ পর্যন্ত আল্লাহ যদি চায় আমরা 30টা রমাদান সম্পন্ন করতে পারবো আর আল্লাহ যদি চান 29টা হবে তাহলে রমাদান 2 মে শেষ হয়ে যাবে আমার মুসলমান আল্লাহর বান্দারা
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক থেকে আলোচনা করতে চাই কিন্তু অনুরোধ করব এই রমাদান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে কোরআনের অনুবাদগুলো পড়ব আল্লাহ কোরআনে কি বলেছে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله رب العالمين বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানাকার আরো জোরে বলেন কার লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার আকাশ আর জমিনের একমাত্র মালিক কে আরো জোরে বলেন কে আকাশ আর জমিন আল্লাহর চাইতে বড় আর কে আছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ আর কেউ নাই কথা বলেন ঠিক কি না তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আসমান জমিনের সকল ক্ষমতা কার হাতে ক্ষমতা দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ সকল কল্যাণ আল্লাহর হাতে তিনি হলেন সর্বশক্তিমান তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে জোরে বলবেন কথা কি আমার না পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে বেইজ্জত করার মালিক কে সকল কল্যাণ আছে কার হাতে আরো জোরে বলেন এই যে আপনারা যে আওয়াজ দিতে চান না এটা সমস্যা কারণ আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বক্তার বারে হিট এতগুলো মানুষ কথা বলতেছেন শোনাই যায় না কানও তো আসেই না এটা তো কথা হলো আমরা সবাই পুরুষ তো নাকি সন্দেহ আছে মহিলারা আমাদের কণ্ঠ শুনলে মনে ভেজাল আছে নাকি কোন গুনাহ হবে একটু আওয়াজ দেন আওয়াজ দেন ব্রয়লার মুরগির মতো টোপাটুপি করলে হবে না দেশি মুরগির মতো ধরার আগে কক করে ওঠা লাগবে একটু আওয়াজ দেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহ কইতে লজ্জা লাগে তো বললেন না কেন ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে সকল কল্যাণ কার হাতে তিনি সর্ববিষয়ে কি শক্তিমান আল্লাহু আকবার বলেন এই পৃথিবী ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে বাবা রাজত্ব ক্ষমতা দিয়েছে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছে আবার কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করেছে জুতার বাড়ি খাওয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে শালা যা আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন ও মুসলমান আল্লাহর বান্দারা এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিল এর মধ্যে একজন দুইজন হলো ঈমানদার আর দুইজন হলো কাফের দুইজন ঈমানদারের মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বর নাম হলো সুলাইমান জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন কণ্ঠটা এত মিষ্টি এত সুন্দর এত মায়াবী ছিল রে বাজাল পয়গাম্বরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড়ে জমায়া দিত বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল জীবনের শেষ প্রান্তে যে আল্লাহকে বলে আল্লাহ ও আল্লাহ আমার জানতে বড় মনে চায় আমার পরবর্তীতে কাকে ফিলিস্তিনের বাদশাহে দান করবেন আমার পরবর্তীতে আল্লাহ পাক কাকে আপনি ফিলিস্তিনের বাদশাহে দান করবেন আমার আল্লাহ দেখে বলে পয়গাম্বর আমি তোমার পরবর্তীতে তাকে ফিলিস্তিনের বাদশাহে দান করব আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় যে বলতে পারবে পয়গাম্বর বুঝতে পারবেন আমি আল্লাহ পাক তাকেই তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহে দান করব বলেন আল্লাহু আকবার নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার জনগণের সামনে প্রচার করলো ও দেশের জনগণ শোনো দিয়া মন আমি বল আল্লাহর পয়গাম্বর নবী দাউদ আলাইহিস সালাম তোমাদেরকে বলতেছে শোনো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি বলতে পারবা আল্লাহর পয়গাম বড় সুন্দর করে বললেন কিন্তু বাজান গমার আল্লাহর পয়গাম্বরের কথা শোনার পর দেশের জনগণ মাথা নত করে চলে যায় কোনো মানুষ উত্তর দিতে পারে না আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম চিন্তা করলো এত জায়গায় দাওয়াত দিলাম কেউ তো বলতে পারলো না এইবার তিনি চিন্তা ভাবনা করলেন যে না নিজের পরিবারের লোকদের মাঝেও দাওয়াত দেওয়ার দরকার এই কথা চিন্তা করে তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন কয়জন আরো জোরে বলেন কয়জন আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয় একটা ভালো হলে ভালো হয় আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয় খালি টোন আর টুনি কথা কন্যাকে সন্তান দুইটার বেশি হলে দুইটার বেশি নয় একটা বলে ভালো হয় এই স্লোগান আমাদের না এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা তামাম পৃথিবীর জালেমেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে কারণ পুরো পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক এ কথা কন নাকি আপনারা আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ এর মধ্যে মাত্র 200 কোটি হলো মুসলমান বাজান গো আমার সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম পৃথিবীর জালেমেরা মুসলমান হত্যা করা তো দূরের কথা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর পৃথিবীর কোনো জালেমের সামর্থ ছিল না কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা মুসলমান সংখ্যায় কম এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান সংখ্যা বাড়ানোর দরকার আছে না না রিজিকের মালিক কে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানির সঙ্গে লেগে থাকা ছোট্ট বালিকণার সাথে লেগে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে থাকে কথা বলেন ঠিক কিনা ওই বাবুই পাখিটা সকালবেলা নীড় থেকে বেরো হয়ে যায় সন্ধ্যার আগে পেট ভরে নিয়ে ফেরায় দেয় কি রিক্সা চালক ভ্যান চালক সকালবেলা খালি খালি পকেটে বেড়ে হয়ে যায় সন্ধ্যাবেলায় পকেটে ভরে টাকার ব্যবস্থা করে দেয় কে সমুদ্রে বড় বড় তিমি মাছ ওদের খাবারের ব্যবস্থা করে দেয় কে আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত থাকে ওদের খাবারের ব্যবস্থা করে কে ওদের কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এলাকায় কি হোটেল আছে তো ওরা যদি রিজেক পায় আমরা আশা ভুল মাগলো কাজ সৃষ্টির সেরা আপনার কেন রিজেক পাবো না ইবাদতের মতো ইবাদত করলে মালিকের গোলামের মতো গোলাম হলে রিজেকের অভাব হবে না আগেকার মুরব্বীরা আগেকার মুরব্বীরা আটটা দশটা আটটা দশটা পাঁচ সাতটা করে বাচ্চা কাচ্চা নিয়েছে কেন ওনাদের জীবন যায় নাই এ কথা কন্যা আর এখন আমরা পরিবার পরিকল্পনা করা ভালো এই ছেলেকে ডাক্তার বানাবো এর ইঞ্জিনিয়ার বানাবো এর মুফতি মহাদ্দেশ বানাবো পরিবার পরিকল্পনা করা ভালো কিন্তু আমরা করি হলো মারিবার পরিকল্পনা কথা কন্যা কিন্তু বাংলাদেশেও
আলহামদুলিল্লাহ সৌদি আরবে শুনলাম এক মহিলার একসাথে 10টা হইছে বাংলাদেশে এক মহিলার একসাথে 4টা হইছে তো আপনি তো কমানোর ধান্দায় আছেন আল্লাহ যদি চায় একবার নেবেন তো বাপ ডাক শোনার শখ একবার হইলে হবে একবার নেবেন আল্লাহ চাইলে একবারে 8-10টা দিবেন কথা কোন ঠিক কি না এসন বাজান রিজিকের তাড়নায় সন্তান হত্যা করাকে হারাম করে দিয়েছেন কি রিজিকের মালিক কে আপনার 10টা ছেলের মধ্যে একটা ছেলে এমন এক জায়গায় চলে যাবে এমন এক জায়গা আল্লাহ প্রতিষ্ঠিত করবেন যে একদিনে 10,000 মানুষের রিজিক ইনকাম করবে আপনি ফাজলামি করা শুরু করছেন নাকি রাগ করতেছেন একটু রিক্স নেন আল্লাহ যা দেয় হতে থাক আলহামদুলিল্লাহ ওর ঘর বাড়ি ওর রিজিক আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ ব্যবস্থা করবে আমার গ্রামের একজন এক মহিলার 70টা কথা কোন দিনাজপুর ফুলবাড়িতে একবার ওয়াজ করতে গেছে এক মুরব্বি এসে কয় হুজুর দোয়া করে আমি চাচা কি কয় আমারই আমি কি কোন বয়সের সাথে তো যায় না কয় ওরা 11 জন কথা বোঝেন নাই বাচ্চা কাচ্চা নেবেন ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ যেই পরিবারের সন্তান বেশি ওই পরিবারে বরকত বেশি কথা কথা ঠিক না নিসাই বোঝে না বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় এটা মুসলমানের স্লোগান না এটা জালেমদের ষড়যন্ত্র এটা বোঝা লাগবে ঠান্ডা মাথায় কথাগুলো শুনে যান আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন কন্যা সন্তানে কতজন ছেলে সন্তান 19 জন ডেকে বলে আমার সন্তানেরা সরব আল্লাহর পক্ষ থেকে নিয়মিত বার একটা সিন্ধুক আসবে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি বলতে পারবা বড় ছেলে বলতে পারে না মেজ ছেলে বলতে পারে না সবার ছোট 19 বছরের টকবকে যুবক নাম তার সুলাইমান হাত তুলে বলে লাব্বাইক আব্বা জান আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় জোরে কোন মারহাবা নবী দাউদ ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো কথা আছে ছোট মরিচের ঝাল বেশি কথা কোন ঠিক কে না ডেকে বলে আব্বা জান আমার বয়স যখন 14-15 হয়ে গেছে আমি যখন জঙ্গলের পাশে হেঁটে যাই ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি ও আব্বা জান আমাকে একেবারে ছোট মনে করবেন না আমার বয়স যখন 14-15 হয়ে গেছে দূর আকাশে পাখিটা নামেলে উড়ে যায় একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি নবী সুলাইমান জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি আল্লাহ একবার আল্লাহ পাক নবী সুলাইমানকে এমন এলেম দিয়েছিলেন বাজান পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন বলেন আল্লাহু আকবার সেই নবী সুলাইমান বলে দিবেন সিন্ধুকে তিনটা জিনিস কি কি কোনটার নাম কি কোনটা দেখি কাজ হয় আপনারা কি শুনবেন না বাড়ির যাবেন কারা কারা শুনবেন দুহাত তুলে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান হে বাজান গো আমার তাহলে পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ চারজনকে দিয়েছে একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ হলো ইমানদার নাম বাদশাহ জুলকারনাইম যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছে সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছিলেন হে বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাদশাহ জুলকারনাইমকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিল বলেন আল্লাহু আকবার এরপরে তিনি সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের প্রতি জুলুম করেন নাই মানুষের প্রতি অত্যাচার করেন নাই মানবতার কল্যাণে মানুষের কল্যাণে সারাটা জীবন কাজ করে গেছেন কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন হৃদয়ের কান পেতে গুণাকারে কথাগুলো শুনে যান তাহলে পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক দুইজন ইমানদারকে দিয়েছিলেন একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইম যাকে আল্লাহ পাক এমন একটা মজেদার ঘোড়া দিয়েছিল এই পৃথিবী ভ্রমণের জন্য যদি ঘোড়ায় উঠে চাবুক মারতো তার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল পথ চলতো বলেন আল্লাহু আকবার আর দুইজন কাফেরকে আল্লাহ পাক
পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল দুইজন কাফের একজন কাফেরের নাম হলো বাদশা জালেম বাদশা নাম হলো বক্তেনাসর ধরে বলেন কি নাম জালেম বাদশা বক্তেনাসর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠায়া দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালামের জামানায় আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম বনী ইসরায়েলদের নবী তিনি দিনেও দাওয়াত দেন রাতেও দাওয়াত দেন সুন্দর করে বনী ইসরায়েলদেরকে বুঝাইতে লাগলেন ইয়া বানি ইসরাইল اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলে ও বনী ইসরাইলের উম্মতেরা তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল গোলাম ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত সেখান থেকে আল্লাহ পাক তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে এখন তোমাদের টাকা পয়সা সম্পদের কোনো কিছু অভাব নাই বিদায় দাম্ভিকতা করো না অহংকার করো না কোদাত্রী হয় না গাছের পূজা মাছের পূজা করো না খবরদার খবরদার সূর্য চন্দ্রের পূজা করো না তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহর তাওহিদকে তোমরা মেনে নাও আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও কিন্তু নান আল্লাহর পয়গাম্বর এতই বোঝানোর চেষ্টা করেন পয়গাম্বরের সামনে তারা উত্তর দিয়া বলে ও নবী দানিয়াল পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল এটা বড় বিষয় নয় আমরা তো ভালো আছি বিদায় আমরা এক আল্লাহর ইবাদত করতে পারবো না নবী দানিয়াল সাল্লাম দিনেও দাওয়াত দেয় রাতেও দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় দাওয়াত দিতে 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 ওই বনী ইসরায়েলের উম্মতরা যখন অহংকার করতে লাগলো দাম্ভিকতা করতে লাগলো কোনো মতে যখন তারা এক আল্লাহর ইবাদত করতেছে না এক আল্লাহর গুণগান গাইতেছে না আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তার আল্লাহ বলে মানতেছে না তখন আল্লাহর পয়গাম্বর দানিয়াল ইসলাম দেখে বলে শোনো অহংকার করো না অহংকার করো না যদি কোনো জাতির লোকেরা কওমের লোকেরা অহংকার করে দাম্ভিকতা করে আল্লাহ পাক তাদেরকে আজাব আর গজব দিয়ে জমিন থেকে ধ্বংস করে দেয় হয় মহাপ্লাবন দেবে ঝড় বৃষ্টি দেবে পাহাড় সাফা দিয়ে আল্লাহ শেষ করে দেবে না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেবে এখনো সময় আছে তোমরা তাড়াতাড়ি এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর গুণগান গাও ওই উম্মতের অহংকার করলো পয়গাম্বর খামাকা বেসাল ভাইরাল আপনি আপনি আপনার কাজ করেন এই কথা বলে তারা অহংকার করতে লাগলো কোনো মতে আল্লাহর পয়গাম্বরে কোনো কথাই তারা কর্ণপাত করলো না নবী দানিয়াল আলাইহিস সালাম এরপরে নাসুর বান্দা হয়ে দাওয়াত দিতে লাগলেন উম্মতদেরকে বুঝাইতে লাগলেন তারা বলে না গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দরী নারী কোনো কিছুর অভাব নাই আমরা এক আল্লাহর ইবাদত করতে পারবো না তখন আল্লাহ পাক ওই উম্মতের ওপরে জালেম শাসক বক্তেনাসরকে পাঠায় দিল জালেম বাদশা বক্তেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসলো 70,000 মানুষকে হত্যা করলো হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো মাজান গো আমার জালেমদের কাছে তো অপরাধ করা লাগে না কথা কোন ঠিক কে না হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো তাহলে নবী মানুষ কোন জায়গায় কথা কন না কেমন নবী মানুষ কোন জায়গায় আরো জোরে বলেন নবী মানুষ কোন জায়গায় আজও পৃথিবীতে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে যারা কোরআন সুন্নার হক কথা বলবে তাদের ভাগ্যে জেলখানা জুড়বে অনেকে বলে হুজুর আপনারা কেন হুজুররা কেন তুমি বোঝো না মদের বোতল পাই ভাগ্যে জামিন জোটে ইয়াবার ট্যাবলেট পাই ভাগ্যে জামিন জোটে পিস্তল থাকার বলে ভাগ্যে জামিন জোটে মার্ডারের আসামিও জামিনে ছাড়া পায় আর আল্লাহওয়ালাদের আলেমদের কোনো অপরাধ লাগে না বিনা দোষে দোষী করে বছরের পর বছর ওরা জেলখানায় কাটায়া দেয় এই যে আলেমদের পরিবারের কি যে অবস্থা কি যে অবস্থা আজকে আলেমদের সন্তানেরা বাবা থাকতে বেতি আলেমদের স্ত্রী স্বামী থাকতেও বিধবা কথা কন ঠিক কি না এই যে রমাদান মাস তাদের পরিবারে কি অবস্থা ইফতার নিয়ে বসে থাকবে মেয়েগুলো সন্তানগুলো বাবা আর আসবে না স্ত্রী রান্না করবে স্বামী এসে আদর করে খাবে না কত কষ্ট লাগে রে বাজান বুকটা ফাইটা যায় দুই দিনের জীবনে এত জীবন কত মানুষ কত রঙিন জীবন যাপন করে আর যারা সত্যের সেনানি সৈনিক কোরআনের ধারক বাহক যারা এই জমিনে কোরআনের প্রচার প্রসার করে
তাদের জীবনে কত বড় বড় পরীক্ষা এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহর কাছে বলি আল্লাহ এই পবিত্র রমাদানের শিলা কইরা আল্লাহ বাংলার সমস্ত নির্যাতিত অসহায় মাজলুম আলেমদের মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ যারা দায়িত্বে আছে তাদেরকে সঠিক বুঝ দাও জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন মুসলমান আল্লাহর গোলামে না হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাই জালেম বাদশা বক্তে নাসর আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম সহ তার উম্মতদেরকে জেলখানায় বন্দী করেছে আল্লাহর পয়গাম্বর এবার উম্মতদেরকে দেখে বলে কি ব্যাপার কই গেল তোমাদের সুন্দরী নারী কই গেল টাকার অহংকার সেই তো জালেম শাসক খালে চেপেছে জেলখানায় বন্দী করেছে এখন তোমাদের উপায় কি উম্মতরা থেকে বলে পয়গাম্বর আপনার কথা যে সূর্যের আলোর মতো এতটা পরিষ্কার হবে আমরা বুঝতে পারি নাই আমরা ভুল করেছি অপরাধ করেছি নবী গো আমরা তওবা করে ফিরে আসব এক আল্লাহর ইবাদত গাইব এক আল্লাহর গুণগান গাইব আপনি শুধু একটা বার এই জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আমরা জীবনে আর কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না আল্লাহর বিরুদ্ধে যাব না আপনি যা বলবেন আমরা তাই আমল করব নবী দানিয়াল আলাইহিসসালাম ডেকে বলে শোনো নিজেদের ভুল বুঝতে পেরে তোমরা যদি তওবা করতে পারো ইস্তেগফার করতে পারো এক আল্লাহর ইবাদত করতে চাও এক আল্লাহর গুণগান গাইতে চাও যদি নিজেদের ভুল সংশোধন করতে চাও তাহলে আজকে রাত 12টা যখন পার হয়ে যাবে গভীর নিচে আমি আল্লাহ বলে ডাক দেব আমার সাথে তোমরা সবাই আল্লাহ বলে ডাক দেবে আমরা তওবা করে এক আল্লাহর ইবাদত করব এক আল্লাহর কাছে ফিরে আসব আমার বিশ্বাস আল্লাহর কাছে যদি আমরা কেঁদে কেঁদে তওবা করে ফিরে আসতে পারি আমার আল্লাহ দোয়া কবুল করে আমাদের এখান থেকে একটা মুক্তির রাস্তা পথ বের করে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গাম্বর রাত্রি 12টা পার হওয়ার পর আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহর পয়গাম্বরের সাথে তার 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে জোরে বলেন আল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে জোরে করে ডাক দিয়ে বলেন আল্লাহ আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ এই যে আল্লাহ আমাদের আল্লাহ খুশি না বেজার কথা বলেন না কেন কিন্তু আমরা মানুষ আমরা আল্লাহর গুণগান গাইতে জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ মনে করেন দুই সোনার বন্ধুত্ব হয়েছে আব্দুল সালাম আবুল কালাম নাম ওরা এত বন্ধুত্ব গভীর বন্ধুত্ব প্যান্ট কিনলে দুইটা শার্ট কিনলে দুইটা গেঞ্জি কিনলে দুইটা টুপি কিনলে দুইটা মোবাইল কিনলে দুইটা কলম কিনলে দুইটা এরকম বন্ধুত্ব হঠাৎ করে আবুল কালাম বিয়ে করে আব্দুল সালামকে দাওয়াত দেয় না অন্যান্য বন্ধুরা বলে আব্দুল সালাম আবুল কালাম নাকি বিয়ে করে কই নিয়ম হারামের কথা বলবি না ও তো মানুষ নয় একটা বেঈমান কথা কন ঠিক কেনা কয়েকদিন লেনদেন একটু অনিশ বিষ হয়ে গেলে সামান্য সম্পর্কে ফাটল ধরলে ওরে কি বলে নিমক হারাম আল্লাহ পাক 50-60 বছর 70-80 বছর খাওয়াইলো এই জন্য আমার আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত মানুষ বড় অকৃতজ্ঞ খাওয়ায় আল্লাহ আর গান গাই বই রাগি এ কথা কন না ভাই সাদের লাউ বানাইছে মদের বই রাগি আছে না নাই এর বই রাগির বাপের ক্ষমতা আছে লাউ তো দূরের কথা লাইয়ের পাতা বানাইতে পারবে তাহলে বানাইলো আল্লাহ খাওয়াইলো আল্লাহ আর গান গাই বই রাগির নামে কত বড় খারাপ চিন্তা করছেন লাউ বানাইছে কে আর জোরে কন লাউ আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন সুবহান আল্লাহ বলেন লাউ বেশি বেশি খাবেন শরীরের শক্তি বৃদ্ধি পাবে কথা কন ঠিক কিনা আরো খেজুর খাবেন ডিম খাবেন দুধ খাবেন কালিজিরা খাবেন মধু খাবেন কথা কন আল্লাহ কবুল করেন জোরে কন আমিন মন খারাপ করেছেন মনে হয় তাহলে আল্লাহ 50-60 বছর আপনারা আমারে খাওয়াইলো সে আল্লাহর গুণগান আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আপনার আমার বাড়ি আছে ঘর আছে মিস্টার ডগস এনেন কথা বলেন কুত্তে চেনেন না কুত্তে কুকুর চেনেন আরে আপনার আমার বাড়ি পাহারা দেয় ওই বাড়ির যে মালিক গরুর গোস্ত খাইতে গিয়া একটা হাড় পাইছি মারির এই পাশে না এই পাশে নেই অনেক চেষ্টা করে দাঁত দিয়ে এটাকে খাওয়া কিন্তু কোনো মতেই যখন সম্ভব হয় না তখন ডাক দেয় লালু কথা কন ঠিক কি না
লালু তখন বলে বস জানি আপনি ফেল করছেন আপনি ফেল করলে কি হবে আমি ফেল করব না আমি পাস করব লালু তখন শুকনো হাড় খেপ রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই নার্গিস নাই হুদুদ নাই টনেডো নাই আপনার বাড়ি পাহাড় আদায় কথা বলেন ঠিক কি না অপরিচিত লোক বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট তুমি কে বাড়ি কই কেন এই বাড়িতে ঢুকতে চাও কার সাথে পরিচয় আছে কি কন কুত্তা এরকম করে না এরপরে যখন ওই বাড়ির লোকজন ডেকে বলে চুপ লোকটাকে ভিতরে আসতে দে তখন বলে যাও ভিতরে ডাকতেছে এবার দুইজন যখন গল্প করে কুকুরটা নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে কথা কন না কে আর মালিককে ইশারায় বুঝাইতে চায় একবার লোক বলেন খালি লোক তারে চেনেন না কামরায় জীবনের বারোটা বেজে দেব ইঞ্জেকশন দিয়ে ভালো হবে না কিন্তু বাড়ির মালিক যখন বলে চুপ যা যা এখান থেকে যা যা তখন বলে ও বস আপনার পরিচিত আগে বললেন তো খামাখাই ডিউটিটা করলাম কথা বোঝেন নাই মনে হয় কুকুর তার মালিকের বাড়ি পাহারা দেয় রোদ নাই বৃষ্টি নাই শুকনো হাড় খেয়ে আর আশাফুল মাখ লোকাত আল্লাহ এত খাওয়ায় খাওয়ায় 32 প্রকারের গোস্ত হালাল 750 প্রকারের মাছ ফল ফুটের তো অভাবই নাই এত নিয়ামত যে আল্লাহ দিল হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ পৃথিবীতে যা কিছু দেখো বান্দা সব আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি এত কিছু যে আল্লাহ পাক দিল তারপরে সে আল্লাহর জিকির করতে পারলাম না সেজদা দিতে পারলাম না আল্লাহর গুণগান গাইতে পারলাম না তাহলে আমাদের চাইতে বড় নেমো খারাপ আমার কেউ আছে